কিপর কোমর থেকে যে নিজের কাজে যাওয়া কমে একটা অংশগ্রহণ করেছেন ওটিকে সামনের দিনগুলিতে যাতে আমরা মানুষের পাশে পাই। আমি আজকে সবার বেশি নিয়েও না, কারণ আমি একটু অসুস্থ। এই কিশোরগঞ্জে যখনই আমরা যাই, কিশোরগঞ্জ জেলা একটা শক্তিশালী জেলা, আপনারা মানে এই আপনারা সবসময় আপনাদের সঙ্গে দেখা করে আপনাদেরকে নিয়েই আমরা কিশোরগঞ্জে গিয়েছি। শিক্ষকদের চাকরি জাতীয় কেন্দ্রের আন্দোলনে আপনারা অতীতে কাজ করেছেন, এখন দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, এতদিন আপনারা কথা বলতে পারেন নাই, আপনাদের অচলের স্বাধীনতা ছিল না, আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান আমার স্বাধীনতা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করত আপনার সমাজের অত্যন্ত ব্যক্তিরা, আমাদের লোকেরা এখনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে। আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা গতকাল একটা মিটিং হয়েছে, গত 14 দিন পরে চেয়ারম্যানের সাথে তারপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে, শিক্ষা সচিবের সাথে কথা হয়েছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো কমিটি থাকবে না, নতুন করে কমিটি হবে। এই আওয়ামী লীগের যারা এখনো ব্যবসা বাণিজ্য করছেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, সেটা তারা করতে পারে না। এখন আপনাদের আরও যে সমস্যাগুলি আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদের নাম দিয়ে বিভিন্নভাবে আপনারা শিক্ষকদেরকে মানে তাদের চেয়ার থেকে উঠিয়ে দিয়ে আরেকজনকে বসাই দেওয়ার যে প্রবণতাটা, সেটা বন্ধ হবে। সেটা বন্ধ হওয়ার জন্য আমরা প্রতিনিধি বলছি, সরকারকে বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষকরা, শিক্ষকদের যদি কোনো অন্যায় হয় তাহলে স্বাভাবিক যে নিয়ম আছে শিক্ষা প্রতিষ্ঠানের, যে দুর্ভাব আছে সরকারের, দুর্ভাব আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ছাত্রদেরকে দেওয়া যে বা আপনার তাদের যার যার ব্যক্তি স্বার্থ করার জন্য শিক্ষকদের উপর তাদের উপর আমরা হচ্ছে সেটা থেকে পরিচালনের জন্য আমরা সরকারকে বলেছি। সেটা আমরা সবাই কিছুদিনের মধ্যে কমিটি বাতিল হয়ে যাবে এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপনারা স্বাধীনভাবে পরিচালনা করতে পারবেন, সেই জন্য আপনাদেরকে সাধারণত রাখতে হবে। আপনাদের সাধারণভাবে যে আপনার এতটা অর্থ থাকা এটাকে আপনারা খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আর সামনে আমাদের 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশ দেখেছি, সেই সমাবেশে আপনারা সকলে একটু দেড় মাস থেকে আগের মতোই উপস্থিত থাকবেন। নেটেও খুব চেষ্টা করছেন ওনারা, আপনারা 5ই অক্টোবর শিক্ষক দিবসে আমরা লক্ষাধিক শিক্ষক ডাকার করবো এবং সেই প্রস্তুতি আপনাদেরকে আমরা যখন কিশোরগঞ্জে গিয়েছি উনি আমাদেরকে আপ্যায়িত করেছেন, সেজন্য আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে আয়োজন দেওয়া আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের কিশোর দেখছি